আমার অবস্থা দেখেন। টেস্টি, নিউট্রিশিয়াস এন্ড ডিলিশিয়াস অলসো। বন্ধুরা দেখেন, বাতাসের জন্য এই জানালাটা খুলছি আজকে, কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আমাদের ঘরের অবস্থা বড় করুন। কত বাতাস চান, এই একটা জানালা, এই একটা জানালা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দরজা, মানে নেওয়ার সমস্ত কিছু খোলা, তারপরও কোনো বাতাস নাই, কোনো বাতাস নাই। এই যে মনে করেন জানালার পাশ দিয়ে ওই দেখেন আম ঝুলতেছে, দেখছেন দেখছেন, দাঁড়ান দেখাই আপনাদের আম ঝুলা। আর কত সুন্দর প্রকৃতি চান আপনারা, এই যে আম ঝুলতেছে, তারপরও কী করবো, বাতাস তো নেই, বাতাস না থাকলে আমি কী করবো, হ্যাঁ কী করবো আমি, বাতাস নাই রে ভাই, দেন আম। এই যে দুইটা আম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সময়, এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজকে ঈদ মুবারক সকলকে, ঈদ মুবারক। বাংলাদেশের বন্ধুদের সৌদি, তারপর সৌদি আরবে অবশ্য গত কালকে হয়ে গিয়েছে, বাংলাদেশের বন্ধুদের আমি আজকে ঈদ মোবারক জানালাম, জানা সম্ভব না। মেহেন্দি, হ্যাঁ রাতে আবার আমি একটু আমার অবস্থা দেখেন। আর গত রাতে এইটুকু মেহেন্দি আমার মেয়ে আমাকে দিয়ে দিয়েছে, ও দিতে চাচ্ছিল পুরাটা, আমি বলছি শোনো আমার এত সময় নাই, খাওয়া দাওয়া আমি ঘুমাইছি, আজকে আবার এইটুকু হাসতে হাসতে মরে, মা এইভাবে কেউ মেহেন্দি দেয়, আমাকে আমি দেই, সবাই আর আমি তো আর এক না, তাই না, আজকে দেবো ওইটুক, তারপর দেবো ওইটুক, তারপর আপনাদের দেখাবো। তো আজকে এই রোদের মধ্যে, গরমের মধ্যে কোথাও যাচ্ছি না, তাহলে কি আমরা ঈদ করবো না? না 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 না, ঈদ তো আমাদের করতেই হবে, ঈদ করবো না অগ্নি? করবো করবো। কিভাবে আমরা ঈদ করতে পারি, সকালে কি ঈদ করেছো বলো তো, এদিকে আসো এদিকে আসো, সকালে কি ঈদ করছো বলো? সকালে সেমাই খাইয়া, সকালে আমরা সেমাই আর রুটি খাইছি, আর এখন আমরা হলো মাংস পোলাও, গরমে ভাল লাগে না এগুলা খাইতে, তাও তো ছেলে মেয়ে খাবে, আমার তো একটু রাঁধতেই হবে, যাই রান্না চড়াই, থাকেন আপনার আমার সাথে। তুমিও মেহেন্দি দিছো, হাউ ফানি, এদিকে এসো। আরে না দেন, আমার ছেলের কি অবস্থা, আরে আমি নিজে হাতে দিছি, কিছু দিই নাই, এদিকে সকালে ও মেহেন্দি দেয় কেন বলেন তো। গাড়িটা এবার দেখাবো আমার বাড়ির ঈদ, দেখেন কি কি রান্না করলাম, সেমাই দিয়া রুটি। কি কথা ছিল আজকে ঈদে কোথায় যাব আমরা? ঈদে বেড়াইতে যাব, সারাদিন এই বান্ধবীর বাড়ি যাই, ওই বান্ধবীর বাড়ি যাই, এক বান্ধবীর বাড়ি সকাল ১০টায় দাওয়াত, আমি কত সকালে আমি যাইতে পারবো না, ঘর সংসার ফেলায় সব কিছু বাদ দিয়া শেষে আমি রান্না করলাম, দেখেন সাদা পোলাও, মাংস, দেশি মুরগির মাংস, আর ঢেঁড়স ভাজি, লেডিস ফিঙ্গার, এটা সালাদ, সালাদ তো আমি কাটে বানাইছি, টমেটো ছাড়া অবশ্য, যেহেতু টমেটো সিজন শেষ আমাদের ঘরে এখন অ্যাভেলেবেল। কেমন হয়েছে পোলাও? অন্যরকম স্বাদ হয়েছে না? বাদাম না, ডিমের সাদা অংশ থেকে এই হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি, চামচ দিয়ে পারবে? এই অংশটা কালকে চুলে মাখবো। গাইস, আমি কাস্টার্ড বানাতে যাচ্ছি, কাস্টার্ডের জন্য লাগবে প্রচুর পরিমাণে ফল, দুই চামচ কাস্টার্ড পাউডার। এবার সাদা আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর।
এবার ফুসগুলো মিলিয়ে নিচ্ছি। আম তো এখনো পাকে নাই, আম পাকলে এখানে আম দিলে কালারটা দেখেন সেই আসছে, তাই না? আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড। কালারটা কি আসছে দেখছেন? ওয়াও, সেন্টটা দারুণ আসছে। আমার ঘরের প্রতিটা জিনিস কি যত্ন করেছে কেনা। এই যে বাটিগুলা কোথা থেকে নিয়ে আসছি, তারপর ট্রেটা কোথা থেকে নিয়ে আসছি, আমার প্রত্যেকটা চয়েস করা করা জিনিস এখান থেকে ওখান থেকে নিয়ে আসা। ফরিদপুরের কোনো ডেজার্ট বাটি আমার পছন্দ হয় নাই, এটা বরিশাল থেকে আনা হয়েছে। এখন আমরা খাবো। দারুণ হয়েছে, খাইতে হেভি টেস্ট। সুন্দর করে বলবা, ওই টেস্ট টা সানার নাই, টেস্টি, নিউট্রিশিয়াস এন্ড ডিলিশিয়াস অলসো। এই ভাই আমাদের মাথা নষ্ট, টেস্টি ভালো ছিল গাইস। খালি একবার বলছি, তুমি আর টেস্ট টেস্ট করবে না, এখন এই ইংরাজি জ্বর আমাদের। নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে আমাদের খাওয়ার কপাল শেষ। আমাদের কিছু বলতে দাও, বন্ধুরা একটু হাসাহাসি করে আসছি কিছুক্ষণ পর। যতই আমার ঠান্ডা লাগছে গলা ভাঙ্গা, মা আমার ঠান্ডাটা খাইতে দিল না, তাও ভালো হয়েছে। তাও ভালো হয়েছে, কি ভালো হওয়ার কথা ছিল না নাকি? যদি মা ঠান্ডা থাকতো তাহলে মা ঠান্ডাটাই হতো। আইসক্রিম খাইছিল দুই দিন আগে, তো ঠান্ডা অবস্থায় খায়, ঠান্ডা তো পর্যাপ্ত অত ঠান্ডা না, যেটুকু প্রয়োজন। বাড়িতে যে যাই গরম গরম খাবার খান, এই ধরনের ঠান্ডা খাবার খাবেন, শরীর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। সময় এখন ব্লগার, স্বাস্থ্য সচেতন ব্লগারের সাথে থাকেন। টাটা, বাই বাই।